যে ব্যক্তি নিজের পকেটের টাকা খরচ করে দুনিয়াতে মসজিদ বানায় আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দীনি ভাই ও বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, হাদিসের মধ্যে এসেছে মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি বালাখানা তৈরি করবেন ইনশাআল্লাহ। বুখারী মুসলিম। প্রিয় দীনি ভাই ও বোনেরা, মসজিদ নির্মাণ করা অনেক সওয়াবের কাজ। আজকে আপনি দুনিয়াতে মসজিদ নির্মাণ করলেন, অথবা এক গাড়ি ইট বালি রড সিমেন্ট ইত্যাদি দিয়ে শরীক থাকলেন, হয়তোবা আপনি একদিন পৃথিবীতে থাকবেন না, কিন্তু কেয়ামতের আগ পর্যন্ত আপনার কবরে পার্সেন্টেজ আকারে সৎকায় জারিয়া হিসাবে এর সওয়াব যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে ইনশাআল্লাহ। প্রথমে আপনারা দেখেছেন রং দেওয়া একটি মসজিদ, এটি আমাদের পূর্বের মসজিদ ছিল। দুঃখের কারণ হলো, দুঃখের বিষয় হলো যে এই মসজিদটি, পূর্বের মসজিদটি সরকারি জায়গায় পড়েছে, তাই আমরা সামনে জায়গা ক্রয় করে পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে নিচ থেকে পিলার পর্যন্ত কাজ করেছি। সামনে বারান্দার জন্য চারটি পিলার প্লাস সিঁড়ি বাকি আছে, এগুলো ধারাবাহিকভাবে কাজ করব। তবে কথা হলো প্রিয় ভাই বোনেরা, কথা হলো আমরা এখন মসজিদে জুমার নামাজ আদায় করতে আমাদের খুবই কষ্ট হয়, আর যদি বৃষ্টি আসে তাহলে নামাজ পড়ার ব্যবস্থাই থাকে না, নামাজ আদায় করার সিস্টেমই থাকে না। এলাকাবাসী বেশিরভাগই অসচ্ছলভাবে জীবনযাপন করে, যাদের সামর্থ্য আছে তারা দিয়েছে আলহামদুলিল্লাহ। তবে আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আসবেন, আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আমাদের এই নাম্বারে যোগাযোগ করে আসবেন। অ্যাকাউন্ট নং দেওয়া থাকবে, বিকাশ নাম্বার দেওয়া থাকবে। আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি আর দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই মসজিদ নির্মাণের উসিলায় আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানে কল্যাণ দান করেন। আমিন।